গুড মর্নিং বন্ধুরা। তো দেখুন, আমি সকাল সকালে উঠে আমাদের সব কাজ শেষ করে আমি কিন্তু খেতে বসে গেছি। সঙ্গে নিয়েছি ঘুগনি, পেঁয়াজ, তার সঙ্গে ছিল একটু পিঠে। তো পিঠেটা খাওয়া হয়ে গেছে, কিছুটা খাওয়া শুরু হয়েছে। আর দেখুন, যেহেতু আজকে হাট বাজছিল, তোমাদের দাদাভাই কিন্তু অনেক অনেক বাজার করে নিয়ে এসেছে, মাছও নিয়ে এসেছে, আর সবজিগুলো দেখুন প্রচুর পরিমাণে সবজি নিয়ে এসেছে। আর সবজিগুলো পিসিমণি যেহেতু এসেছে গুছিয়ে রেখেছে, আর পিসিমণি কিন্তু এখানে উনুনে রান্না করছে, আর রান্নাটা কিন্তু দু জায়গায় হচ্ছে। তো দেখুন, গ্যাসে কিন্তু মাছ ভাজা হচ্ছে। এই যে দেখুন, তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে। এটা কী মাছ আমি ঠিকভাবে জানি না, আর মাছের তেলটা দেখুন খুবই বড়। আর এখানে ছিল একটি মানে নোনা মাছ, ওটা মুকুন্দি মাছ। আর দেখুন, আর নিয়ে এসেছে চিংড়ি, মানে চিংড়ি মাছ। আর এখানে একটা দেখুন এই চেখা মাছগুলোও এনেছে অনেকগুলো, আর চিংড়ি মাছটাও খুবই ভালো ছিল, বড় বড়গুলো। তো চলুন, বাবুকে একটু জুস খাওয়াবো, তাই বেরিয়ে পড়েছি জুস নিয়ে। তো জুস নিতে নিতে চলুন কথা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখন আমি যাচ্ছি আমাদের বাবুকে জুস খাওয়াতে। তো চলুন দেখি বাবু কোথায় আছে। আর আজকে প্রচুর গরম, রোদটা তেমন বেশি নেই, যেহেতু ভোর থেকে অনেক বৃষ্টি হয়েছিল। আর বাহিরের পরিবেশটা একটু দেখাবো বলে কিন্তু দেখাতে পারলাম না। তো দেখুন, এরকম হালকা হালকা রোদ আছে আর প্রচুর গরম আছে। আর বাবু খেলছে কিন্তু নতুন ঘরে। তো চলুন, ওই জন্য কিন্তু আমি জুসটা নিয়ে যাচ্ছি, আর এবার চলে যাব আমি বাবুকে জুসটা খাওয়াতে। আর প্রচুর পরিমাণে আমি ঘামিয়ে গেছি দেখুন। তো এখানে দেখুন বাবু কিন্তু খেলা করছে নতুন ঘরে, যেহেতু কাজ চলেছে নতুন ঘরে। আর এখানে কিন্তু অনেক মানে জিনিসপত্র আছে, মানে বাঁশ টাঁস রং হচ্ছিল, তাই রঙের ড্রাম ট্রাম আছে। আর বাবু কিন্তু আমার এখানে কিন্তু খেলতে খুবই ভালোবাসে দেখুন। প্রচুর পরিমাণে খেলার জিনিস আছে, মানে জুতো কারবার করার জিনিস, ও কিন্তু কারবার করছে, এই জন্য ও ছাদে আসে কারবার করতে। আর এটা এখানে তো ঘরটা কমপ্লিট হয়নি, তো ও কিন্তু খেলতে এখানে ভালোবাসে। তো দেখুন, এবার জুসটা আমি এনেছি ওকে জুসটা খাইয়ে দেবো বলে। তো ও দিদিমের সঙ্গে খেলা করছিল, দিয়ে বলছে দাও চামচ এনেছো, যখন আমি চামচে করে জুসটা খেয়ে নেব। তো দেখুন, জুসে প্রচুর পরিমাণ টক ছিল, মশরুমিগুলো, তার জন্য একটু স্লাইড চিনি দিয়েছিলাম। আর দুপুরে মেনুতে আছি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম মাছের মানে ঝোল, ওই মাছটা এনেছিল, মাছটা ঝোল হয়েছে। তো দেখতে খুবই লাল টকটকে হয়েছে মাছের ঝোলটা। আর হয়েছে দেখুন এখানে উচ্ছে আর আলু, আর এখানে যে সেই মুকুন্দি মাছ ছিল, সেই মুকুন্দি মাছ দিয়েই কিন্তু উচ্ছে আলু তরকারিটা হয়েছে, খেতে খুবই ভালো লাগে। আর হয়েছে বাড়ির কলমি শাক বা কলমি বা সুসুন্ডি পিষে এসে যখন ও করেছে। আর এখানে হয়েছে কুমড়ো আর ঢেঁড়সের মানে ভর্তা, ওখানে পেঁয়াজটা দেওয়া হবে। আর এখানে দেখুন কাঁকরোলের তরকারি হয়েছে, তো এখানে কিন্তু আলু দেওয়া হয়নি, শুধু কাঁকরোলের তরকারিটা হয়েছে। আর এখানে একটু সবজি তরকারি, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, তার জন্য হালকা করে একটু রান্না হয়েছে। আর দেখুন, যে যারা যারা মাছ খাবে না তাদের জন্য কিন্তু ডিম সিদ্ধ হচ্ছে। তো এবার দেখুন চলে এসেছি বাবুকে খাওয়াবো বলে, বাবু কিন্তু রেডি হয়ে গেছে আর শুধু ঘোরাঘুরি করছে। আর সারাদিন কিন্তু ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে ঘুরতে থাকে, ইঞ্জেকশনের সিরিঞ্জও নিয়ে সবাইকে বলবে ফুঁড়ে দেবো, আমি সবাইকে ইঞ্জেকশন দিয়ে দেবো। তো বাবু কিন্তু এই মাছের জল দিয়েই ভাত খাবে, সে অন্য কিছু সবজি তরকারি খাবে না। তো সেরকম অনেক প্রকারের সবজি তরকারি ছিল কিন্তু ও খেলো না। তো আর বিকালে দেখা হয়নি বন্ধুরা, একবার রাতে দেখা হচ্ছে। তো রাতে দেখুন চিকেন হয়েছে, তো দেশি চিকেনের ঝোল আর ভাত, রুটিও হয়েছিল, যে যেটা খাবে পছন্দের মতো। তো মিষ্টুরানি বসে গেছে খেতে, ও খেয়ে নিক। তো ভিডিওটি তাহলে এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট আবার একটি ভিডিও নিয়ে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আবার দেখা হবে নেক্সট আবার একটি ভিডিও নিয়ে।